রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সিনিয়র শিক্ষক, চকরিয়া গ্রামার স্কুল। অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, অভিভাবক, অভিভাবিকাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শিক্ষার্থী, করোনাকালীন সময়ে পিতামাতার পাশে থেকে খুবই ভালো আছো, আর আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সকলের দোয়ায় ভালো আছি। গত মার্চের 18 তারিখ থেকে অদ্যাবধি সারা বিশ্বের মধ্যে কোভিড-19 মহামারী আকারে ধারণ করেছে সারা বিশ্বে, বাংলাদেশেও এর ভিতরে। সেই 18 মার্চ থেকে এ পর্যন্ত যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এই বন্ধতেও শিক্ষার্থীদের পড়ালেখায় যেন ক্ষতি না হয় সেই কারণে চকরিয়া গ্রামার স্কুল অনলাইন ক্লাস চালু করেছে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজকে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্যবইয়ের অষ্টম অধ্যায়ে বাংলাদেশের দুর্যোগ সংক্রান্ত বিষয়ে তোমাদের আলোচনা করছি। তাইলে বাংলাদেশে এমন একটা অবস্থান ভৌগোলিক, যেটা এই ভৌগোলিক অবস্থানের কারণে নানান প্রকারের প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়, যেমন অতিবৃষ্টি, শৈত্যপ্রবাহ, অনাবৃষ্টি, বৈশ্বিক উষ্ণায়ন, সবগুলোই ভূমিকম্প, সবগুলো আমাদের দেশে বিদ্যমান। সবার আগে যে দুর্যোগ, সেই দুর্যোগ কি আমাদেরকে অবশ্যই জানতে হবে। ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির ফলে পৃথিবী উষ্ণ হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে। এই কারণে যে শুষ্ক মৌসুম, অনাবৃষ্টি, অত্যধিক খরা, শিলা, ভূমিকম্প, টর্নেডো, সাইক্লোন, জলোচ্ছ্বাস, এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ যে উপকূলীয় এলাকায় যেভাবে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, সব কিছুই হচ্ছে দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ। তবে দুর্যোগের আবার দুইটা প্রকার আছে, একটা হচ্ছে মানবসৃষ্ট দুর্যোগ, আর একটা আছে প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগ মধ্যে আছে ঘূর্ণিঝড়, যে ভূমিকম্প, যে সাইক্লোন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শৈত্যপ্রবাহ, এগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। আর মানবসৃষ্ট, মানব দ্বারাও অনেক সংগঠিত যেই দুর্যোগ আছে সেগুলো হচ্ছে মানবসৃষ্ট দুর্যোগ। আজকে আমরা দুর্যোগের কারণ সম্পর্কে জানব, ভৌগোলিক অবস্থান, জলবায়ুগত প্রভাব, বৈশ্বিক উষ্ণায়ন তথা সামগ্রিক প্রাকৃতিক পরিবেশের কারণে দুর্যোগ ঘটে থাকে। বাংলাদেশের ক্ষেত্রেও ভৌগোলিক অবস্থান, জলবায়ু, ভূমির গঠন, নদী নালা ইত্যাদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণ হিসেবে বিবেচনা করা হয়েছে। তারপরে দেখা যাচ্ছে কি এই কারণ, দুর্যোগের প্রভাব, দুর্যোগের প্রভাবে কি ঘটনাটা সৃষ্টি হয় তাইলে আমরা দেখব। এটার কারণে যে বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে, এই বৈশ্বিক উষ্ণায়নের ফলে যেই সূর্যের রঞ্জক রশ্মি পৃথিবীতে আসে, ওজোন স্তর ভেদ করে সেটা যখন পৃথিবীতে আসে, সেটার তাপটা পৃথিবীর মধ্যে
পরে থাকে রাত্রে বেলায়, কিন্তু সেটা আগে উপরের দিকে হালকা হয়ে উপরের দিকে চলে যেত, কিন্তু এখন সেটা যাওয়ার আর সুযোগ নাই। এখানে নানান প্রকারের যে গ্রিন হাউস প্রতিক্রিয়া, এই গ্রিন হাউসের কারণে, গ্রিন হাউসের কারণে আমাদের দেশে উষ্ণায়নটা বৃদ্ধি পাচ্ছে। কেন? ওই গ্রিন হাউসের যে বায়ু আছে সেখানে বিশেষ করে বায়ুতে নাইট্রোজেন আর অক্সিজেন থাকে, কিন্তু এখন সেই রঞ্জক রশ্মির মাধ্যমে সিএফসি, এই সিএফসি গ্যাস, তারপরে কিছু পরিমাণ আছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, এই সমস্ত গ্যাস বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে? শুধু আমরা গাছ কাটি, গাছ নিধন করি, তারপরে আছে আমাদের ইঞ্জিন চালিত যে গাড়ি, ইঞ্জিন চালিত যে কলকারখানা আছে, এখান থেকে সিএফসি, এই সিএফসি সেই গ্যাস আছে, মিথেন গ্যাস আছে, সেই গ্যাসগুলো বায়ুমণ্ডলে মিশে গিয়ে বৈশ্বিক উষ্ণায়নের সৃষ্টি করে। এই বৈশ্বিক উষ্ণায়নের ফলে পাহাড় পর্বতের যে মাটিগুলো শুকিয়ে চৌচির হয়ে যায় অতিবৃষ্টির ফলে, সেই মাটিগুলো আস্তে আস্তে নিচের দিকে নদীপথে চলে আসে, সে আস্তে আস্তে দেখা যায় সমুদ্রের তলানি ভরাট হয়ে যাচ্ছে। আবার দেখা যায় বরফ আচ্ছাদিত যে পর্বত আছে সেখানে অতি সূর্য তাপমাত্রার ফলে বরফ গলতে শুরু করে, সেই বরফ গলা পানি নদী দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে এসে পতিত হচ্ছে। একদিকে সমুদ্রের তলানি উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে বরফ গলা পানি এসে আরও উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এই দুইটার কারণে আগামী 2050 সাল নাগাদ বিজ্ঞানীরা ধারণা করেছেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি দেশের মধ্যে কম করে হলেও 20 ফুট পানির নিচে, নিম্নাঞ্চল 20 ফুট পানির নিচে তলিয়ে যেতে পারে। তাহলে সেটার কারণে, সেটার প্রভাবে দেখা যাচ্ছে যে আমাদের যে পৃথিবীতে যে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে সেই দুর্যোগের কারণ এবং প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তাইলে দুর্যোগের যে মোকাবিলা করতে হবে, আমরা সেখানে বসে থাকলে চলবে না, আমাদেরকে অবশ্যই সেটার উপর একটা প্রভাব খাটাতে হবে। আমরা যারা আছি দুর্যোগকালীন যে মোকাবিলা করণীয় আছে, ওখানে কিন্তু তিনটা প্রকারের, একটা হচ্ছে দুর্যোগ পূর্ব, একটা দুর্যোগ চলাকালীন, এবং আরেকটা হচ্ছে দুর্যোগ পরবর্তী সময়। এই সময়টুকুতে আমরা কে কীভাবে কাজ করতে পারি? যেমন দুর্যোগ যে পূর্বকালীন যেটা আছে, যথাসময় উঁচু জায়গায় বসতভিটা, গোয়ালঘর, হাঁস মুরগি এগুলাকে নিয়ে যেতে হবে। নিম্নাঞ্চলে যে আমরা সাইক্লোন শেল্টার আছে, সেই সাইক্লোন শেল্টারের উপরে গিয়ে জনগণকে আশ্রয় নিতে হবে। বাড়ির চারপাশে বাজার সব যে ধনচা ইত্যাদি গাছ লাগাতে হবে, এসব গাছ বন্যার স্রোত অনেকটা কমাতে পারে। ঘরের ভিতরে উঁচু মাচান, পাটানতল তৈরি করে তার উপর হাইড্রোশস্য বীজ ইত্যাদি সংরক্ষণ করতে হবে। এই যে কয়েকটার কথা বললাম, তারপরে আছে আবার দুর্যোগকালীন, যদি বন্যা শুরু হয় নিয়মিতভাবে পানি বাড়া বা কমা পর্যবেক্ষণ করতে হবে আমাদেরকে। এগুলোতে বন্যার সময় প্রয়োজনীয় জিনিসপত্র পলিথিন বা পানিরোধক প্যাকেটে মুড়ে ঘরের মধ্যে রাখতে হবে। তারপরে আছে কি আবার গবাদি পশু হাঁস মুরগি উঁচু স্থানে সরিয়ে নিয়ে ওখানে রাখতে হবে। তারপরে দুর্যোগে বিশুদ্ধ পানি বা নিরাপদ পানি পান করার ব্যবস্থা রাখতে হবে। টিউবওয়েলে মুখ পানিতে ডুবে না এমন করে উঁচু করে নিরাপদ করে রাখতে হবে। যে কোনো দুর্যোগের সময় ছোট শিশু বিশেষ খেয়াল রাখতে হবে যে সুস্থ, অসুস্থ, প্রতিবন্ধী, এই সমস্ত যে গর্ভবতী নারী, বৃদ্ধরা যারা আছে তাদেরকে, তাদের প্রতি আমাদেরকে অবশ্যই যত্নশীল হতে হবে, তাদের উপরে নিয়ে আসতে হবে। তারপরে দেখ বলি আমাদের দুর্যোগ পরবর্তী যে পরবর্তীকালীন সময়ে আমরা যে কাজগুলো করব। বন্যার পানি নেমে গেলে বা জ্বর পুরোপুরি থেমে গেলে আশ্রয় কেন্দ্রে ছেড়ে নিজ নিজ বাড়িতে আমাদেরকে চলে আসতে হবে। ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে ঝড় থেমে যাওয়ার পর আশ্রয় কেন্দ্রে ছেড়ে
যেতে নেই, কারণ একবার জ্বর থেমে যাওয়ার কিছুক্ষণ পর আবার যদি উল্টো করে আসে তাহলে আমরা নিশ্চয় বিপদের সম্মুখীন হতে হবে। যে দেখা গেছে যে উল্টো দিক থেকে জলোচ্ছ্বাস পানি আবার যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। ঘর বাড়ি পরিষ্কার মেরামত করে বাসযোগ্য করে তুলতে হবে। একে অপরের কাছে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে একজনের কাজ আরেকজনের সহযোগিতা করলে, তার কাজ আরেকজনে করলে, পাশাপাশি যদি সহযোগিতা করি আমরা সেভাবেও নিজেদের পরিবেশ বা নিজেদেরকে সহযোগিতায় আমরা নিয়ে আসতে হবে। দুর্যোগে কেউ আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিতে হবে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করে দিতে হবে। কোনো ব্যক্তি মারা গেলে লাশ উদ্ধার করে যত দ্রুত সম্ভব তা সমাহিত করতে হবে। বাইরে থেকে ত্রাণ চিকিৎসক দল এলে প্রাকৃতিক ক্ষতিগ্রস্তরা যাতে প্রকৃত ক্ষতিগ্রস্তরা যাতে সেই ত্রাণ সহযোগিতা পায় সে ব্যাপারে সকলকে সহযোগিতা করতে হবে। দুর্যোগ পরবর্তী সময়ে পরিস্থিতি মোকাবেলায় সমাজে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, তাহলে দেখা যাবে দুর্যোগ মোকাবেলায় কি সমস্যা কিভাবে আমরা তার উত্তরণ করতে পারব সেই জিনিসটা আমরা দেখব। প্রিয় শিক্ষার্থী, তোমরা এবার বলো দেখি যে দুর্যোগ কাহাকে বলে, দুর্যোগ কাহাকে বলে? দুর্যোগ হচ্ছে যে প্রাকৃতিক যে নিয়ম আছে নিয়মের বাইরে যদি বৃষ্টি অতিবৃষ্টি খরা বন্যা ভূমিকম্প জলোচ্ছ্বাস টর্নেডো ইত্যাদি হচ্ছে কি দুর্যোগ। তাইলে আমরা এতক্ষণ ধরে যে দুর্যোগের কারণটা বললাম, দুর্যোগের কি কি কারণ হতে পারে নিশ্চয়ই তোমরা জানো। দুর্যোগ ভৌগোলিক অবস্থানটা তার বেশিরভাগ প্রাধান্য পায়, যে তার অবস্থান যদি এরকম ঘটে ভৌগোলিক অবস্থানে প্রাকৃতিক দুর্যোগের কারণ, আমরা নদী প্রায় সমতল একটি দেশের উত্তর হিমালয় পর্বত দক্ষিণে বঙ্গোপসাগর, আমরা হচ্ছি বাংলাদেশ, বাংলাদেশের লোক, আমরা ভাটির দেশের লোক, উজান থেকে ভাটির দিকে সেই পানিগুলো নেমে আসে আর পানির সেই স্বাভাবিক ধর্মটা এতেও জানো যে নিচের দিকে তলিয়ে যাওয়া। তাই আমরা প্রায় সময় দেখা যায় আমাদের আকাশে রোদের চড়াচড়ি, রোদের চড়াচড়ি, ওদিকে বন্যার পানি এসে আমার উত্তরাঞ্চল প্লাবিত করে রেখেছে। কেন করেছে এটা? যেহেতু বাংলাদেশে যে নদ নদী আছে, বাংলাদেশকে আমরা কিন্তু নদীমাতৃক দেশ বলি, এই নদীমাতৃক দেশে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে নদী আছে। এই নদীর মধ্যে প্রায় 56টি নদী বিভিন্ন এলাকা দিয়ে ভারত থেকে প্রবেশ করেছে, একটি নদী মায়ানমার থেকে এসেছে। এগুলা এক এক দিকে প্রবাহিত হয়ে এক এক নাম ধারণ করে প্রায় 700টি নদ নদীর সৃষ্টি হয়েছে। তাইলে সেই দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলো উৎস হয় ভারত না হয় নেপাল, দক্ষিণাঞ্চলে পাহাড় পর্বত টিলা এমন কোনো আছে জঘন্য জলোচ্ছ্বাস স্বাভাবিক প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে? নাই। বঙ্গোপসাগর দক্ষিণ দিক থেকে মাইরা আসে নিয়ে যায়, ওদিকে যদি পাহাড় পর্বত যদি বেষ্টিত থাকতো তাহলে আমার দেশে সেই জলোচ্ছ্বাসের ঘূর্ণিঝড়ের প্রভাবে এত বেশি ক্ষতিগ্রস্ত হতো না। তারপরে দেখা যায় ভূমির গঠন, বাংলাদেশের অধিকাংশ ভূভাগ প্লাবন সমভূমি দ্বারা গঠিত, প্লাবন সমভূমি দ্বারা গঠিত। এছাড়া ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ ভারত মিয়ানমার প্লেটের পৃথিবীর অভ্যন্তরে বিদ্যমান বিশাল পাত সীমানার কাছে অবস্থিত হওয়ায় এদেশে আরেকটা প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়, সেটা হচ্ছে কি ভূমিকম্প, যেটার পূর্বাভাস কখনো পাওয়া যায় না। এটা বলে কয়ে আসে না, আমরা কিন্তু জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড়ের পূর্বে সিগন্যালটা পেয়ে থাকি, কিন্তু ভূমিকম্প এমন একটা প্রাকৃতিক দুর্যোগ যেখানে আমরা কোনো সিগন্যাল পাই না, হঠাৎ করে কেঁপে ওঠে। তারপরে দেখা যায় জলবায়ু,
বাংলাদেশে অধিকাংশ যে ক্রান্তীয় মৌসুমী অঞ্চলে অবস্থান করে প্রচুর বৃষ্টিপাত হয়, এর ফলে এখানে বন্যা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে। তাহলে দেখা যাচ্ছে কি, এর ফলে যে ঘূর্ণিঝড় হয়, নদী নালা বাংলাদেশের উপর দিয়ে অসংখ্য নদী নালা আঁকাবাঁকা হয়ে প্রবাহিত হয়, এখানে বন্যা ও নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে। আর সামান্যটুকু যদি এটা হয়, এটা তো কুফলটাই বললাম, এটার আবার সুফল কিছু আছে। যেই নদী দিয়ে নদীতে পলল জমে, নদীর দুপাশ পলল জমে যায়, যদি যেই জায়গায় পলল জমে সেটা আর জমির উর্বরতা শক্তিটাও বৃদ্ধি করে। সেখানে আমরা যখন ফলন পলায় তখনই দেখা যায় আমার দেশের যে কৃষকদের মুখে হাসি ফুটে, আবার অপরদিকে যে ঘূর্ণিঝড় যে জলোচ্ছ্বাস আমরা দেখেছি 2009 সালে 2007 সালে যে সিডর আইলা, এই যে দক্ষিণাঞ্চল যেভাবে জনগণের ক্ষতি করেছে, এখনও ওই এলাকায় লবণাক্ততা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, যার কারণে ওখানে দীর্ঘদিন চাষাবাদ করা হয় নাই। বর্তমানে বাংলাদেশের যে বিজ্ঞানীরা যে ধান গবেষণা কেন্দ্র আছে, সেখানে বিজ্ঞানীরা এখন নানান গবেষণার ফলে তৈরি করেছে কিভাবে লবণাক্ততা মাটির মধ্যেও ধানের চাষ করা যায়। সেভাবে আমাদের হাতের যোগান দিচ্ছে। তাইলে ওখানে আরও দেখা যাচ্ছে কি, যে বাংলাদেশের জীবনে অর্থনীতির যে প্রভাব, যে প্রাকৃতিক মানসৃষ্ট দুর্যোগ যে কোনো দেশ সমাজে ভয়াবহ ক্ষতিগ্রস্ত করতে পারে, এই দুর্যোগে মানুষের জীবন অর্থনীতি মারাত্মকভাবে ব্যাহত হয়। তাইলে আমরা দেখতেছি আমাদের দেশে যে বন্যার কথা বলা হয়, সেই বন্যা ভয়াবহ বন্যা হয়েছিল 88 সালে, 98 সালে হয়েছিল, তারপরে 2002 সালে হয়েছিল, 2004 সাল, এই যে 9 সাল, এগুলা বন্যায় সংঘটিত। সবচেয়ে বাংলাদেশের দীর্ঘস্থায়ী বন্যা ছিল 1988 সালেরটা, উত্তরাঞ্চল ঢাকা সহ উত্তরাঞ্চল প্রায় 4 মাস পানিবন্দী ছিল। এই ভয়াবহতার কারণে ক্ষেতের ফসল, ঘরবাড়ি, গবাদি পশু, গাছপালা, মাছের খামার, শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, যারা দৈনন্দিন কামলা করে জীবিকা নির্বাহ করে, তাদের খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাছাড়া বন্যার কারণে ঘরবাড়ি জৈব বৈচিত্র্যে ক্ষতি সাধন হয়েছে অনেকই। প্রায় প্রতি বছর আমাদের দেশে সাধারণত শতকরা 20 ভাগ এলাকা বন্যার পানিতে ডুবে থাকে, প্লাবিত হয়ে থাকে। দুর্যোগ অস্বাভাবিক আকার ধারণ করলে দেশে শতকরা 68 ভাগ এলাকায় ডুবে যাওয়ার আশঙ্কা থাকে। বিভিন্ন ধরনের দুর্যোগের সময় এই যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের দেশের নারী শিশু, আর যে বয়োবৃদ্ধ আছে এবং প্রতিবন্ধী জনগোষ্ঠী আছে, তারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। বন্যার পরবর্তী সময়ে খাবার তৈরি, পানি সংগ্রহ, নির্ভরশীল সন্তানদের পরিচর্যায় বৃদ্ধদের নিরাপদ রাখার ক্ষেত্রে নারীদের অধিক ভূমিকা পালন করতে হয়। তাইলে আমাদের সমস্যা মোকাবিলায় নানামুখী বাধার সম্মুখীন হতে হয়। বিভিন্ন ধরনের দুর্যোগের কারণে দেশের দরিদ্র মানুষের অধিক ক্ষতিগ্রস্ত হয়। দরিদ্রের কারণে অধিকাংশ জনগোষ্ঠী প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার যে সামর্থ্য হারিয়ে ফেলে। সেই কারণে আমাদের দেশে যে দরিদ্র জনগোষ্ঠী অধিকাংশ সাধারণ দুর্যোগের ঝুঁকিতে এলাকায় বসবাস করতে বলে দুর্যোগে প্রথম শিকার হতে হয় কাদের, ওই যে যারা দরিদ্র আছে এই সীমানায়। তাইলে আমরা এখন দেখেছি যে প্রাকৃতিক দুর্যোগ কি সেটা আমরা জানলাম, দুর্যোগের কারণ কেন ঘটে সেটাও জানলাম, এবং এটার ধরন কি সেটাও জানলাম, তার প্রভাবে কি কি হয় সেটাও আমরা জানলাম, এবং দুর্যোগ মোকাবিলার সময় আমরা কি কয় ভাগে ভাগ করব সেই মোকাবেলাকে, যে একটা দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগকালীন, দুর্যোগ পরবর্তী, এই তিন ভাবে যদি আমরা মোকাবেলা করি, আমরা একটা সোনার বাংলাদেশ হিসেবে আমরা গঠন করতে পারবো বলে আমি আশা করি। আগামী ক্লাসে পর্যন্ত তোমাদের সুস্থতা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো,
এই কামনা করে আজকের ক্লাস শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।